বলে আল্লাহর কি রহমত, মানুষের দ্বারাই কি মিশিং যে তৈরি হয়েছে এই ব্যাপারে নিজের চোখে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পারবেন একাই একশো একটি কথা আছে। আমরা সব সময় বলে আসতাম যে একাই একশো, আসলে এটি বাস্তবতার প্রমাণ। বাংলাদেশ যে ডিজিটাল হয়েছে এই যে দেখুন নিজ চোখে কিভাবে মিশিং এর মাধ্যমে অল্প কিছুক্ষণের ভিতরে দুই কানে হাতের দান কেটে ফেলছে, যেখানে প্রায় 20 জন কামলা নিলে আপনার মিনিমাম সময় লাগতো একদিন এই ধান কেটে কাটতে গেলে, আর মাত্র আধা ঘন্টার ভিতরে সে ধান কেটে ফেলছে দেখুন এই মিশিং এর দ্বারাই। এই যে দেখুন প্রিয় দর্শক কিভাবে সাথে সাথে তারপরে এই ধান কাটার পরে ধান চুরার জন্য আরেকটি মেশিন ইউজ করা হতো অথবা ধান বাইরে নিয়ে যেত, কিন্তু দেখুন প্রিয় দর্শক এই যে দেখুন সাথে সাথে ধানও চুরা হয়ে যাচ্ছে একই সাথে। এই যে দেখুন প্রিয় দর্শক মেশিন এর যেই কি ক্যাটাগরি, ইয়া ভাই এই মেশিন এর নাম কি, এই মেশিন এর নাম কি বলতে পারতেছেন না? কতটুক খেত এখানে, খেত কারি দিয়ে বলতে পারেন আপনার কতটুক জায়গায় হাতটি? জি দেড়খানি খেত। এই হাতটা যদি 10 জন কামলালে কাটতেন একদিন লাগলো না? 5 জন কামলা লাগতো কাটতে গেলে সারাদিনে। এই ধান কাটার পরে আবার চুরা লাগিয়ে মেশিন ইউজ করা লাগতো, একসাথে সবকিছু এক মেশিন ধরে যেত সেগা। এটা থেকে আপনি আনন্দ, আপনি কি লাভবান? প্রিয় দর্শক এই যে দেখুন কৃষকের মুখে হাসি ফুটেছে প্রিয় দর্শক, আপনার কাছে অনেক ভালো লাগতেছে প্রিয় দর্শক। এটি দেখুন কি চমৎকার ভাবে মিশিং এর দ্বারাই সে ধান কাটতেছে প্রিয় দর্শক। সে উপর দিয়ে চলে যাচ্ছে এবং আমার সাথে সাথে পিছন দিয়ে ধান আসতেছে দেখুন প্রিয় দর্শক। ওয়াও ভাই, তাহলে আপনার কেমন টাকা খরচ হইব ধান হেড কাটতে গিয়া? 3000 টাকার মাধ্যমে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর যদি কামলা দিয়ে করতেন আপনার কেমন টাকা খরচ হইলে? 1000 টাকা বেশি লাগলো হইলে। তারপরে আবার ধান চোরা লাগে টাকা লাগলো না? হেরা কত টাকা কেমন টাকা খরচ হইলে? আরো চুক্তি 1200 টাকা, তার মধ্যে আপনার 50% ছাড় পাইতেছেন এই মেশিন কাটার জন্য। একটা সুরে একটা আসি দেন, আপনার নাম কি? কি দাঁড়া দাঁড়ান মেশিন আসেন এদিকে আসেন ফরিদ ভাই, এই দাঁড়ান ফরিদ ভাই। প্রিয় দর্শক দেখুন কৃষকের মুখে চমৎকার হাসি, সবসময় কি মেশিন দিয়ে আগে কাটছিলেন দোকান আনে প্রথমবার? আর দুইবার কাটছেন এইভাবে? যাক আপনার কি আরো খেত আছে? কটা হেত আপনার? তিনটা কোটা করেন। হে হেত গুলা কত কত জায়গায় একখানি ঘুরে ওই? তাহলে তো আপনি বিশাল টাকার মালিক। যাক মাশাল্লাহ মাশাল্লাহ, দোয়া করি আপনি একজন সফল গৃহস্থ। যে সুন্দর দেখলাম যে প্রিয় দর্শক দেখুন এত সুন্দর, আল্লাহর আল্লাহর রহমতে দাম খুব ভালো হয়েছে, আল্লাহর কাছে শুক্রিয়া ভাই, আল্লাহর কাছে শুক্রিয়া। ওকে তাহলে প্রিয় দর্শক এই যে দেখুন কিভাবে অত্যাধুনিক ভাবে মেশিন এর সাহায্যে ধান ও কোন মানুষের হাতের ছোঁয়া ছাড়াই ধান বের করা হচ্ছে। এই যে দেখুন প্রিয় দর্শক, ওয়াও আসলে আল্লাহর কি রহমত, মানুষের দ্বারাই কি মেশিন যে তৈরি হয়েছে এই ব্যাপারে নিজের চোখে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। ও ভাই খুশি দাম পায়া চমৎকার ভাবে একটা আসি দেন আমার থেকে টাকা একটা আসি দেন দর্শক দেখুন। ওয়াও দেখুন কত সুন্দর ভাবে মেশিন এর দ্বারাই নাম দেওয়া ভাই, মেশিন এর নাম কি? হ্যাঁ কি নাম? চন্দ্রদা।